ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আর একটি পুকুরের তত্ত্ব নিয়ে। তো আপনারা যে পুকুরটি সম্বন্ধে আপনারা এখন জানতে পারবেন, তার আগে আমি আপনাদেরকে যে দাদা, উনি হচ্ছেন পুকুর মালিক, তো ওনার থেকে আমি সব কিছু জেনে নেব। তো এই পুকুরে কী কী নিয়মাবলী, কী কী আছে না আছে, কী সাইজের মাছ আছে না আছে, যাবতীয় তত্ত্ব আমি ওনার কাছ থেকে জেনে নিই। তারপর আপনারা দেখতে পারবেন যে এই পুকুরের আজকের কী রেজাল্ট, সব কিছুই দেখতে পারবেন, কবে কী ওপেনিং হয়েছে, তা আমি দাদার কাছ থেকে একটু জেনে নিতে চাইছি। তো দাদা, ফার্স্ট আমি আপনাকে বলি, এই পুকুরটি মানে আসতে গেলে কীভাবে আসবে? এই পুকুরটা আসতে গেলে আপনার আসতে হবে, আপনার লোকেশন হচ্ছে আপনার বলোহাটি গয়েশপুর, গয়েশপুর শিবতলা দুর্গা মন্দির, পুকুরের লোকেশন দুর্গা মন্দিরের পাশ থেকে রাস্তা আছে, ওখান থেকে আপনাকে আসতে হবে। তো আপনারা জানতেই পারলেন এটা হচ্ছে হাওড়া গয়েশপুর, হাওড়া গয়েশপুরের শিবতলা দুর্গা মন্দির, সেখানে আপনারা আসলেই এই পুকুর দেখিয়ে দেবে মানুষ। তো আপনারা এই পুকুরে আসতে পারবেন অবশ্যই। তো দাদা, এই পুকুরে পাশ মূল্য কত করেছেন? 2,500 টাকা। 2,500 টাকা। তো আপনাদের 2,500 টাকা দিয়ে আপনাদের এখানে টিকিট নিতে হবে। তো এই পুকুরে কি লটারির মাধ্যমে করছেন না? লটারি করেছিলাম ওপেনিং এ, ফার্স্ট টাইম লটারি করেছিলাম, এখন মোটামুটি যে আসে যে সিটে বসে। আচ্ছা, এই পুকুরটি ওপেনিং কবে হয়েছে? ওপেনিং কালকে হয়েছে, 2 মার্চ কালকে হয়েছে। তো গতকাল শনিবার ছিল, তো সেদিন পুকুরটি ওপেনিং হয়েছে। তো আজ মার্চের 3 তারিখ, তো রবিবার, আজকে আমি এই পুকুরে এসেছি। তো দাদা, এই পুকুরে আপনার নিয়মাবলী মানে কি কি টোপ এলাও আছে না আছে যদি আপনি একটু বলে দেন। আপনি আপনারা টোপ সব রকম ব্যবহার করতে পারবেন, ছাতু, সুজি, কালো টোপ, যেটা আপনার মনে হয় ভালো হবে। টোপে কোনো নিষেধ করিনি, টোপ সব রকম ফেলতে পারবেন, 3 গাজা ছিপ করেছি। আর চার মশলা করা যাবে? চার মশলা আপনার 6টা থেকে 6টা বন্ধের টাইম আছে। আচ্ছা, চার মশলা আপনাকে 5টার সময়, প্রথমে লটারি করেছিলাম 5টার মধ্যে লটারি হচ্ছিল, এখন আপনারা আসবেন 5-6টার আগে তো ছিপ ফেলা যাবে না, আসবেন, চার মশলা মোটামুটি 6টার মধ্যে করতে হবে, 6টা থেকে ছিপ ফেলা স্টার্টিং। 6টা থেকে ছিপ ফেলা স্টার্টিং। আর পুকুরে কি কি সাইজের মাছ আছে না আছে একটু যদি বলেন। মাছ আছে আপনার, কাতলা আছে 8 কেজি পর্যন্ত, ওই 600-700 থেকে স্টার্টিং, 8 কেজি পর্যন্ত হাইস্ট। আপনার রুই মৃগেল দেওয়া আছে 5-6 কেজি ওজনের হাইস্ট, ছোটো আছে আপনার 400-300 থেকে স্টার্টিং ছোটো রুই মৃগেল, বাকি ব্ল্যাক কাপ আছে বড়, 12-14 কেজি সাইজের ব্ল্যাক কাপ আছে। মানে এগুলো কটা আছে মানে পরিমাণে একটু যদি বলেন। কাতলার পরিমাণ বড় হচ্ছে আপনার 5-8 পর্যন্ত আছে, আপনার ওই 55-60 পিস পর্যন্ত আছে, এখনো পর্যন্ত ওঠেনি। 12-13 কিলোর এই ব্ল্যাক কাপ, 12-13 কিলো বলতে 12 কিলোর ব্ল্যাক কাপ দুটো আছে, বাকি 4 কেজি 5 কেজি 6 কেজি এরকম সাইজের কিছু আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, তো আমি দাদার সাথে কথা বলে নিলাম, যদি মনে করেন আপনারা এই পুকুরে ছিপ ফেলবেন তাহলে অবশ্যই আসুন, এসে আপনারা দাদার নাম্বার আমি দিয়ে দেবো, তো সেই নাম্বারে যোগাযোগ করুন, করে আপনারা আসুন ছিপ ফেলুন। আশা করি পরিবেশটি খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের মাছ ধরে। তবে আজকে সেরকম খুব একটা সিট হয়নি, আজকে 6 জন বসেছে পুকুরে, তো আর এখনও পর্যন্ত আমি দেখে নেবো যে কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে, তো আপনারা সবই জানতে পারবেন, দেখতে পারবেন ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে, ধন্যবাদ। কাতলা মাছ খাবার মাছ ডিম না কি কাতলা মাছের ডিম হচ্ছে, যত ফ্রেশ হবে একদম চাল চাল হবে তবে। এইদিকে একটা মাছ হচ্ছে, ওইদিকে তোমার দুটো তিনটা হয়েছে, মানে দেখি সব জায়গায় একটা করে। দাদা, কালকে কি বসেছিলেন? কাল দেখতে এসেছিলাম। কাল দেখতে এসেছিলেন, আজ বসলেন? তো আজকে তো সেরকম কোনো মাছের রেজাল্ট হয়নি, মাছ তো খাইনি। মাছ আছে কিন্তু মাছ কাটেনি, মাছ নিচ্ছে না বলে মাছ খাচ্ছে না, মাছ অ্যাভেলেবেল মাছ। আপনার কি মানে লোকাল?
মানে পুকুরে যে মানে এরকম অবস্থা, আশা করি কি মনে হয় যে পরে বেলার দিকে আর মাছ খেতে পারে? চান্স নেই, নেই বললেই চলে, চান্স নেই বললেই চলে, নালে আর তারা দুটো শীত হয়। তো তো শীত কম আছে, ফাঁকায় ফাঁকায় কাল ওপেনিং হয়েছে, হিসাব মতো তো মাছ খাওয়ার কথা, কালকে মাছ খেয়েছিল? কালকে এই সিটে একটা সাড়ে তিনে কাতলা খেয়েছে, এই সিটে এই সিটে আর খেয়েছে, কাল একটা বড় মাছ খেয়েছে, ওপারে মাছ খেয়েছিল, কাল কাল খেয়েছিল মোটামুটি, কাল খারাপ না, ওই জন্যই সিটটা বসছিলাম, যদি খায় মাছ তো খেলো না আজকে, কালকে খেয়েছিল একটা। কিন্তু আজকের ওয়েদারটা তো ভালোই আছে, খুব একটা খারাপ নেই, হাওয়াও আছে, দেখুন চেষ্টা চালান। হুম, দেখি কী হয়। ওরে ছিপে দিয়েছি রে, বলা দিলেও তো দিলাম, চলো সঙ্গে তো বন্ধুরা আপনারা জেনে নিলেন যে এই পুকুরটা যেহেতু একটু ভেতর দিকে, তো বাগানে ভেতরে আছে পুকুরটা, তো আপনারা যদি মনে করেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলে আপনাদেরকে 1 কিলোমিটার দূরে গিয়ে খাবার নিতে হবে, আর এই পুকুরে আসতে গেলে আপনারা 4 চাকা নিয়ে আসলে পরে একটু অসুবিধা হবে, একটু অনেকটাই দূরে আপনাদেরকে 4 চাকাটা রাখতে হবে। তো আপনারা যদি মনে করেন বাইক নিয়ে আসবেন, তো বাইক নিয়ে আসলে পরে আপনারা এখানে কাছে পুরো একদম পুকুর পাড়ে চলে আসবে বাইক, কোনো সমস্যা হবে না আপনাদের। তো পুকুরে আজকে তো টোটাল 4-5টা সিট হয়েছে, তো সেরকম রেজাল্ট এখনো পর্যন্ত সেরকম হয়নি। তো যাই হোক, পুকুরে আজকে 2টো সিটে 1টা 1টা করে মাছ খেয়েছে, তো সেরকম মাছ হয়নি। তো আপনারা যদি মনে করেন যে এই পুকুরে গতকাল 1টা সিটে 5-6টা মাছ হয়েছিল, আর 1টা সিটে 1.5 কেজি ওজনের কাতলা মাছ হয়েছিল কালকের রেজাল্ট, তো সেটা জানতে পারলাম। তো আজকে সেরকমভাবে কোনো পুকুরে মাছ এখনো পর্যন্ত সেরকম মুভমেন্ট নেই। তো যদি মনে করেন পুকুরের পরিবেশটি খুব সুন্দর, যদি মনে করেন যে পুকুরে মাছ আছে, শিকারি ভাইও বললো, তো যদি মনে করেন বসতে চান তা আসুন। তো আজ মাছ খাইনি বলে এরকমটা নয় যে কাল খাবে না, খেতেও পারে আবার নাও খেতে পারে। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে এই পুকুরে বসবেন, তো আপনারা যোগাযোগ করুন, দাদার নম্বর আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে অবশ্যই আসুন। তো আমি একটা কথাই বলতে চাইব যে আমি যেহেতু পুকুর মালিক মাছ দেখাইনি এখানে, আমি আসিনি আগে, আমি আজকেই প্রথম এই পুকুরে আসলাম, তো সেই কারণে আমি আমার ভিডিওর ওপর নির্ভর করে আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। আপনারা এই পুকুর সম্বন্ধে আগে জানুন, যোগাযোগ করুন, জেনে নিন, তারপরেই আপনারা এই পুকুরে আসবেন ছিপ ফেলতে। তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন, আমি আপনাদের যতটুকু তথ্য পেলাম তো সেটুকু দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা নিজেরা ডিসিশন নিন কী করবেন না করবেন, তারপরেই আপনারা যোগাযোগ করুন। ভালো থাকবেন বন্ধুরা, আগামী দিন আমি আরও অন্যান্য পুকুরের তত্ত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ।